आज जो पंचाश बीघेरों बागान थे आम उड़ाइना उड़ाइना दुनिया से पंचाश बीघेरों जो बागान थे तीन मास थे आम खीरसापति शुरू कर लें खीरसापति बुझे कौनटा नरस नरस बांगाल हलो खीरसापति हाँ तो खीरसापति शुरू कर लें और कीसे जा शेष हो आसिनाते आसिना आमे जा शेष हो किन्तु शेष हो ही जाए थकबे ना एबार खाइते 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 शेष दिके और आम छुड़ा ढूंढे बेड़ाई छर माँ के कहे माँ और आम गला नाई गे कहे ना रे नाई ओड़िया गेछे कहे सब ओड़िया लगे कहे हाँ ओड़िया गेछे कहे एकटा थाके तो देना का माँ खाइबार खूब मन होइछे कहे ना यार कहे ना आम कल देखे छो मेल्टी छिलो हमें ढूंढबो कुठिर कोनाते जो पीछे दिखे जाए देखछे पंद्रहटा आम थो आछे कहे ये तो माँ पंद्रहटा आम माँ को कहे खुबी खाली या तो दिन होने खाया जी बारे नहीं छोड़ी हाँ जम में पाई नहीं ये जो कोई हमें छोड़ी लगे थी अच्छी थो हर को गुधी के दिया पैठा वो और बेटी लगे तो माना करो रहलो पंचाश बीघर बागान थक बागाने जुती एक लाख कुंटल आम है तब खत्म है कि हलो ना हो गलो আর মানা করার লাস্ট এখানে মা কইছে লিসনে রে লিসনে বুঝি একটাই লিব গে বুঝি লেগাতে একটাই লে লিয়ে দু ভাই কাইটা লে তো জিও ভরলো না আর মানা করার হয়ে গেল আল্লাহ বলছেন শোনো আমার জান্নাতে এক কুইন্টাল কোন কথা রে এক কুইন্টাল কোন কথা রে এক থালি কোন কথা রে একটা বড় নাইন ভরে যদি কাজু চাইস তাও দেব রে লা মাকতুয়াতি ওয়া লা মামনুআ খায়াও শেষ করতে পারবি না তোকে মানা করার কেউ হবে না পড়েন আলহামদুলিল্লাহ বন্ধু আমার এটা হলো ফল নাস্তা হলো এবার চলুন নাস্তা যে করলেন তারপরে গোশ ভাত না দেয় তো মানান নাই নাকি তা আল্লাহ তো আপনাকে গোশও খেয়ে দিবে গোশ কিসের হবে আল্লাহ বলছেন ওয়াল্লাহামে তাইরিন মিম্মা ইস্তাহুন তোমার মনের মতো পাখির গোশ দিব কইছে অমুলি সে পাখির ফের গোশ কতখানি হবে আরে বাবা যে উড়তে জানে সেই পাখি পাখি কি না হাঁসও পাখি বতক পাখি দেশি মুরগা মুরগিও পাখি পোলট্রিও পাখি কবিতর পাখি বটর পাখি আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি মাংস খেতে দিব গোস্ত দিব গোশ গালা কিসের হবে শুনেলে তোমার মন যে পাখির মাংস খেতে চাইবে কবিতর চাইলে কবিতর দিব দেশি মুরগা চাইলে দেশি মুরগার দিব হাঁসের চাইলে হাঁসের দিব বটরের চাইলে বটরের দিব সারগের চাইলে সারগের দিব বাউয়ের চাইলে বাউয়ের দিব যেটা তুই চাহবি রে বান্দা তোমাকে অতখানি দিব দুব তোমার বিহের বাড়ির মতন খুরি তেলাইপা দিব না তোমাকে চার বুটি দিব না তোমার দুনিয়ার বাড়ির মতন ভাগ করে দিব না কতখানি দিব লা মাকতুয়াতি ওয়া লা মামনুআ এতখানি দিব রে বান্দা তোর যদি এক প্লেট না হয় বড় গামলাই দিব বড় গামলাই না হয় বড় দেগা গিয়া দিব ওরে বান্দা লা মাকতুয়াতি ওয়া লা মামনুআ এত গাল পাঁচ বুটি কোন কথা রে পাঁচ দেগ ভরে যদি খায় তাও কেহ মানা করার হবে না আমার বন্ধুরা এবার খেলেন এবার শুনেন জান্নাতে যে যত মানুষ যাবেন এবার বলবেন মুলি সাহেব প্যাটের প্যাটের যদি ই হলে সহিলে তো খাবো প্যাটে সহিলে তো খাবো কিন্তু বাজান সেই দিন এই প্যাট থাকবে না সেদিন আপনি কিরকম হবেন শোনেন আল্লাহর রাসূল বলছেন ইয়াদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদান মুরুদান মুক্কা হালিনা আবনা ও সালাসিন ও সালাসিন ওয়া সালাসিনা সানা বলবেন মুলি সাহেব আমি কি ছিড়তে পারবো ও ভাইজান ও আমার দাদু জান আপনার বয়স সেদিন এরকম থাকবে না আপনার দাঁত লড়া থাকবে না আপনার চুল পড়া পাকা থাকবে না আপনার মাঞ্জা পাকা থাকবে না আপনার গোশ খা থাকবে না যত লোক জান্নাতে যাবে সব নবীজি বলছেন সবারই বয়স হবে ৩০ থেকে ৩৩ বছরের হাট্টা গাট্টা জওয়ান ৩০ বছরের জওয়ান একবারে পাকা পুষ্ট জওয়ান একবারে আর কিরকম হবে তার চোখ গালা কাজল কালো হবে লাগবে সুরমা দেওয়া আছে শরীরে কুণ্ঠি একটা চুল থাকবে না আজ আছে না চিকন হওয়ার লেগে ছোঁড়ারা দাড়ি ছিলতে যায় কি যায় না ভাই
শ্বশুর বাড়ি যাওয়ার আগে সুন্দর করে মুখখান ছিলে আছে, মোজ দাড়ি ছিলা করে চিকন করে আছে, কেন? তাহলে সুন্দর লাগবে, আল্লাহ এত সুন্দর করবে। নবীজি বলছেন, জুরদান মুরদান মুকাহালিনা আবনাও সালাসিন সালাসিন ওয়া সালাসিন সানা, সেই দিন আপনার শরীরে একটাও লুম থাকবে না। আজ আছে না নাই, আজ আছে এখানে চুল, আজ আছে এখানে চুল, আজ আছে বুকে চুল, আজ আছে বগলে চুল, পায়ে চুল, পেটে চুল, পিঠে চুল, উপরে চুল, নিচে চুল, আছে না নাই? আছে। সেই দিন কিন্তু আপনার পিঠেও চুল থাকবে না, সেই দিন হাতে চুল থাকবে না, সেই দিন পায়ে চুল থাকবে না, সেই দিন দাড়ি থাকবে না, সেই দিন মোচ থাকবে না, সেই দিন বগলে থাকবে না, সেই দিন আর কোনো জায়গাতেই থাকবে না, একবারে ঝাকাস। 33 বছরের হাট্টাঘাট্টা জওয়ান জান্নাতের ভিতরে আসবে। ও বন্ধু শুনেন, আপনাকে বলে যায়, দুনিয়াতে যদি কোনো মানুষ যখন বেমার পড়ে তখন আমরা দেখতে গেলে ফল লিয়া যাই, যাই না যাই না, বেদানালি কাজুলি কেনে, লোকটাকে খেয়ে দে একটু স্বাস্থ্য হবে, ভালো হবে, সুতক তার ভিতরে শক্তি এনার্জি আসবে। দুনিয়ার ফল খায়া যদি, খাদ দেওয়া ফল খায়া যদি, পচা ফল খায়া যদি, এই বুড়ার গায়ে রক্ত বেড়ে যায় যদি, শক্তি হয়ে যায় আল্লাহর জান জান্নাতের ফলে, দুনিয়ার ফল থেকে সও সও গুণ লয়, হাজারো গুণ বেশি ভিটামিন থাকবে, বেশি প্রোটিন থাকবে। তাহলে পারে একটা 33 বছরের জওয়ান, 30 বছরের জওয়ান ছেলে ছাক্কাই যে দেশি মুরগা খাবে, কবিতরের গোস খাবে, আর তারা শুধু ফল ফল খাবে, মনের মতো কাজু খাবে, কিশমিশ খাবে, বেদানা খাবে, তাহলে তার শক্তিটা কত হবে? দুনিয়ার ছয় একটা লয়, দুনিয়ার সবটা মানুষের যতটা তাকত হয় তার মধ্যে তার ক্ষমতা হবে। 100 লোক দুনিয়াতে যেরকম শক্তি ছিল তার মতন শক্তি হবে। এবার আপনি বলেন তো, 30 বছরে একবার হাট্টা ঘাট্টা জওয়ান দেশি মুরগা খাবে, আর কাজু আর কিশমিশ খাওয়ার পরে রাত 12টা বিছানে যে শুধবে, ওকে নিন আসবে জি ভাই, নিন আসবে না, বহু ঢুঁড়বে, বহু ঢুঁড়বে না, ঢুঁড়বে না বিছানে, এরকম জওয়ান ছেলেকে একলাই থাকতে পারবে? থাকতে পারবে না। আল্লাহ বলছেন, শোন, তোর ওই আর মানটাও থুব না, বাজাও বাজনা হুম, তোরকে বিহা দিয়ে দিব, বিহা দিবে। বহু কিরকম হবে, বহুটা কিরকম হবে সেটাও শুনালেন। আল্লাহ বলছেন, বহুটা কিরকম হবে সেটাও তোরা জেনেলে, বহুটা কিরকম হবে। আর তোমাদের দুনিয়ার কলেজের পিছে যাই হাই হ্যালো করালয় করছে না, করে না, কলেজের পিছে দিকে যায় হ্যালো। বর্তমানের ছেলে মেয়ে স্কুল কলেজ যেতে যায়, আর প্রেমের চিঠি দিয়ে মোবাইল লিয়া আর হাই হ্যালো কয়। বর্তমানের ছেলে মেয়ে স্কুল কলেজ যেতে যায়, মোবাইলে তারা ভরে হাই হ্যালো কয়, পরীক্ষাতে বসে দেখো ফেল করেছে, পরীক্ষাতে বসে আর ফেল করেছে, আখিরি জামানা এসেছে। আমার বন্ধুরা, ওই বেটি ছেলে গেলা এরকম আমাদের এই দুনিয়ার বেটি ছেলের মতো বাজার ঘুরানি হবে না, বেপরদা হবে না, বেলজ্জা হবে না, তারা লাজুক হবে, শর্মিন্দা হবে, তারা একবারে বন্ধু কিরকম হবে শোনেন, তারাকে কেউ তারা বাড়ি বেড়ানি হবে না, তারা মাঠ ঘুরানি হবে না, তাদের চোখ গলা ছোট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর এমন মেয়ের সাথে বিয়ে দিব যার চোখ গলা ডাসা ডাসা হবে, যার রংটা শুনালে রে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে। আমার বন্ধুরা, তার আপনাকে বলে যাই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোক এমন তারা রূপতি রূপবতী, এত তারা লাজুকবতী, তারাকে কেউ দেখেনি। আল্লাহ বলছেন, লামিয়া তুমি শুন না ইউসুম কাবলা হুম ওয়ালা জান ওকে, আরে মানুষ তো দূরের কথা, কোনো জিনও তাকে ছুঁয়ে দেখেনি, চোখেই দেখতে পাইনি, জিন মানুষ জিন কেউ তাকে চোখে দেখেনি। এত এই বহু লিয়ে আপনি এবার জান্নাতের ভিতরে
এবার বিহে দিয়ে আল্লাহ আপনাকে বাসর করতে আর রাত করব না আপনাদের কষ্ট হচ্ছে শেষ হাদিসটা খালি যে রুমটাতে বহুলিয়ে থাকবেন সেই রুমটা কত বড় কইহে দি তাহলে পারি আপনি আইডিয়া লাগিয়ে নেবেন ইয়াতি আচ্ছা বলবেন হ্যাঁ ইয়াতি হনে আচ্ছা বলবেন মুলি সাহেব এত গালা যে খাবো কইলেন তো জান্নাতের মধ্যে ল্যাট্রিন বাথরুম হইবে জি মাওলানা এটাও কেন আরমান থাকে ওটাও শুনিয়ে দি নাকি শোনেন আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যে এত গলা খাবে এত যে খাইবে পেশাব হবে না পায়খানা হবে না পেশাব হবে না পায়খানাও হবে না চোখে একটু পেস্টি আসবে না লাকে একটু পোট আসবে না গলায় একটু কাশ জমা হবে না তাইলে মুলি সাহেব বলবে মুলি সাহেব পাকি হবে খাওয়ার গলা নাবিজি বলছেন যো সাউন একটু মাত্র ঢেকুর আসবে খাওয়া দাওয়া পরে আসে কিনা কিছু গলা লোকের ফের ঢেকুর ছাড়বে ও আদতই খারাপ মসজিদে নমাজ পড়তে এসে সুদ্ধা আরে তুমি চাইপে ওকে আরো ইউ করো আর দুনিয়াতে যতই আমরা ভালো খাবার খাই ভাই গন্ধ করবে না করবে না ঢেকুর উঠলে আর মুলাই যদি খায় থাকে তাহলে তোর ওরে করবে কি না হ্যাঁ তো দুনি কাঁটাল খায় যদি ছেড়ে দেবো ওকে মাগে বসে ধরে লাগছে চলে যেতে হবে ওরকম গন্ধ করে কিন্তু শোনেন জান্নাতের ফল খাওয়ার পরে যে ঢেকুরটা আসবে তো তার মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না কীরকম সেন্ট থাকবে শোনেন কার কারাস হিল মিস্ক আল্লাহ রসুল বলছেন মুস্কে আম্বারের সেন্ট যেরকম হয় সেই রকম তার ভিতর থেকে ঢেকুরের মহাকটা আসবে সুবহানাল্লাহ সামান্য একটু করে বুন বুন করে শরীর দিয়ে ঘাম আসবে যেরকম নিন পারে মানুষ তার হালকা সা কপাল ঘামে না ওইরকম হালকা ঘাম হবে এতই হজম হয়ে যাবে সব পেট খালি সব চলে যাবে আবার নিয়ে এসো খায় আবার খাই খালি আনন্দ পায়খানা পেশাবো যেতে হবে না আমার বন্ধুরা এবার তাহলে আর কাম কি বাঁচলো মানে খালি বহুলিয়া গল্প করা আর বহুর সাথে মজা করা কি না এবার বলবেন বহুরা এবার আল্লাহ রসুল বলছেন ওই জান্নাতে আমাদের বিয়ে হয়ে বললাম যে সব প্রথম যায় যখন বসবো পিছন দিক থেকে একটা হুর আসবে আর আইসা গালে মেরে দিবে পটাম করে একটা ঠোকা ঘুরে দেবে কে কিছু মান আনতে ওকে জিজ্ঞেস করবেন আপনি এই তুমি কে কইবে আনা মিনাল মজিদ আমি হনু ফাও আসল কথা দেখিনি ঘরই আছে আমি ফাও শুরু হয়ে গেল ওখানে মজাক হ্যাঁ এবার এবার বন্ধু একে দেখ এক এটা থেকে এবার বলবেন যে হার মা খালার গা মাথা খারাপ যে হারা কোন কপালে পুরা কুণ্ঠে যাবো এখন আমরা তাইলে আজে মুলি সাহেব হার ঘে কি হবে ওয়ারাই গই ছেললে 77টা ওয়ারা আর একটা ফাও 71টা ওয়ারাই হয়ে গেল তা আমি কুণ্ঠে যাব হতভাগী হার কি হবে মা সেদিন আপনার নাক এরকম থাকবে না সেদিন এরকম হবে সেদিন আপনার রূপ এরকম থাকবে না মা সেদিন আপনিও হবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাওয়ারিরা ওয়া কাওয়ারিরা আতরাবা হাম উমার করে দিবে মানে আপনাকে যে বিবিটে দিবে যেমন 22 বছরের ব্যাটার লেগে 16 বছরের বহুলি লি কিনা তো আমরা সেদিন হব যখন 30 বছরের আমার স্ত্রী হবে 22 বছরের আপনার স্ত্রীরা বেটি ছেলে গালা আপনার আমার দাদি আপনার স্ত্রী আমার দাদু মরেছে 115 বছরে মানেন আর আমার দাদি মরেছে 85 বছরে দাদির একটাও দাঁত ছিল না দাদার কোমর এরকম হয়ে গেছে ধনুকের মতো হয়ে গেছিল সেদিন দাদু আমার একবারে হাট্টা গাট্টা বডি ফুলা জওয়ান হবে এত সুন্দর কাপড় পরে থাকবে দাদার পাকা দাড়ি সেদিন থাকবে না একবারে ঝাকাস চেহারা থাকবে আর আল্লাহ এত সুন্দর পোশাক পরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে তার জওয়ানি
जरा चार्टा काज करबे रे मा जन्नतेर आठटा दरवाजा एकटा कामे।